Assalamu alaikum. I'm Rafid Hawk and you're on my channel The Dog Osage. And আজকে সকালে একটা রেস্কিউ আছে and রেস্কিউটা হচ্ছে আপনার ক্যান্টনমেন্টে. So let's go. তো একটা জিনিস আছে আমি যেটা বলতে চাচ্ছিলাম এই কিছুদিন ধরে যে আমার অনেক দিন ধরে ব্লগ আপলোড দেওয়া হইতেছে না. So this is going to be a vlog যেটা ব্লগ আপলোড হবে 60টা ভিডিওর পর. মানে এটা আগে আপলোড দিয়ে দিব আমরা আরও যে 60টা ভিডিও আমরা রেকর্ড করে রাখছি সেটা ইনশাল্লাহ আরও পরে আপলোড দিব. এটার একটা রিজন হচ্ছে যে আমার ফোন নাই, ফোন ছিল না এতদিন, অ্যান্ড এখন মোটামুটি আমুরটা দিয়ে আমি করতে পারতেছি, ব্লগ করি আর যেটা কি এডিটিং করি. তো সাপোর্ট মি অন ইট অ্যান্ড লেটস সি আমরা আজকে রেস্কিউতে কী পাই. তো চেঞ্জ করার আগে আমি একটা টুকটাক শাউট আউট দিতে চাই টু আশিক মামা ফর দিস গ্লাসেস. তো এই গ্লাসেসগুলো আশিক মামা দিছে কারণ হি থিঙ্কস যে চিল যেহেতু আমি রেস্কিউ করি, একটা মিথ আছে যে চিলরা নাকি চোখ খায়া ফেলে. তো খুব ইনোসেন্টলি ভাই বা আশিক মামা আমাকে এই গ্লাসটা দিছে যে না তুমি রেস্কিউতে গেলে এটা পরে যেতে পারবে. সো থ্যাংক ইউ. অ্যান্ড অনেক সুন্দর একটা জেস্টার, অনেক কিউট একটা ইনোসেন্ট একটা ব্যাপার এটা যে একটা গ্লাস দিছে কারণ চোখ না খায় ফেলে ভাইটা. সো থ্যাংক ইউ আশিক বাবা. সো লেটস গেট রেডি. অল ফ্রেশ নাও. হিরো তারা আছে চলো ভাই আমি এরকম একটা সেম ক্লিপ আছে ভাই সেম যার আগে চলো ক্যান্টনমেন্ট যাইব পেপার রেখায় পড়ছে ফোনটা চলো ভাই চলো খাইতেছে না না তারপর থেকে
এইভাবে ওর মানে ওয়েট আছে সুন্দর। হ্যাঁ ওয়েটও সব ভালো আছে আমি দেখেছি। এবার প্রথম দিকে সে আমার হাতে উঠছে সবই হয়েছে, এখন জোর করে খাওয়ানোর জন্য সে এখন আমাকেও দেখছে। না না ঠিকই আছে, এটা বুঝতে পারছি না, একে স্ট্রেসের কারণে খাচ্ছে না কিছুই না। ও তো কাম বুঝতে পারছিস না, ও কি মানে বেশি কম বয়স নাকি কিসের জন্য খাচ্ছে না। কারণ আগে একবার আমি আমার ফ্রেন্ড মিলে ইগল পাল ও নিজে নিজে খাই, তো তখন কোনো প্রবলেম হতো, ওকে নিয়ে খুব ঝামেলা হচ্ছে, না হলে আমি রেখে দিতাম। আমার এখানে অনেক রকম রান্নার ব্যবস্থা আছে, আমার বাসাতেও রেখে দিতাম। আমার মনে হয় এই কথাটা আমি এক্স্যাক্টলি রাইট ছিলাম যে ওকে কেউ পালতো, কারণ অ্যাকচুয়ালি এই চিলটা মোটামুটি হেলদি ছিল অ্যান্ড চিলটা খাচ্ছিল না, বাট ইট ওয়াজ হেলদি। আর আজকে মনে করেন আমি সাথে সাথে যে ওকে মানে হাতে নিয়ে নিয়েছি, মানে খুব অবাক একটা ব্যাপার যে মানে ওই আমাকে কামড় দিচ্ছিলেন, দেখতেছেন আমি কীভাবে ওকে আদর করতেছি, ওর ফেদার ধরতেছি। এতক্ষণে আপনি যদি আমার আরও ব্লগসগুলো দেখে থাকেন দেখবেন যে ওয়াইল্ড হিলসরা আমাকে কীভাবে মানে মারার চেষ্টা করে, অ্যাটলিস্ট মুখে হাত দেওয়ার যায় না, আর অ্যাটলিস্ট ফেদারে তো অবশ্যই না। তো ওকে আমি মাশাল্লাহ খুব ভালো মতো হাতে নিতে পারতেছি, ও আমাকে লাইক হাতের মধ্যে চাপও দিতেছে না নখ দিয়ে কোনোভাবে, মানে ইটস লাইক রিয়েলি গুড, মানে অনেক ঠান্ডা। তবে এখানে একটা ব্যাপার আছে যে আমি ওকে যতটুকু আদর করতেছি যতটুকু যাই করতেছি, তো আমি একটা মোমেন্টে যে ওকে যে আমি রেস্কিউটা করলাম এটার কারণে আমি মানে এখানে আমি একটু অবাক হয়ে গেছিলাম, কারণ একটা সিন হয় এই আমার লাইক আদর দেওয়ার পরে অ্যান্ড আমি ওকে মাথায় নেওয়ার পরে। সো সিনটা আপনারা দেখবেন যে কেমন একটা মানে আজব একটা জিনিস হইল। তো তারপর আমি বুঝলাম যে হ্যাঁ ওকে অ্যাকচুয়ালি রেস্কিউ করার অ্যান্ড ওকে একটু রিহ্যাবিলিটেট করার। সো ইনশাল্লাহ দেখেন ভিডিওটা কী হয়। এক্স্যাক্টলি চিলটা উইড়া চলে গেছে, মানে সিরিয়াসলি সে এখান থেকে ওই গেটটা দেখছে, গেটের একটা ছোট্ট একটা গেট, ওই গেট দিয়ে বাইর হয়ে গেছে, বাইর হয়ে সে এই গলির এই রাস্তা দিয়ে বের হয়ে উপরে চলে গেছে। আই থট যে মানে সে আই ওয়াজ ভেরি হ্যাপি, দেখবেন যে আমি হাসতে হাসতে বের হয়েছি গেটটা থেকে, কারণ আই ওয়াজ ভেরি হ্যাপি যে বাহ চিল রেস্কিউ করতে এসেছি, উড়ে গেছে, দারুণ তো। বাট ওয়েট, চিলটা মানে আমি বুঝতেছিলাম যে গাছে বসে গেছে বা সামথিং লাইক দ্যাট। তো আমি এসে একটা মহিলাকে জিজ্ঞেস করলাম যে মানে চিলটা কোথায় আছে, তো মহিলাটা বললো যে ওই যে গাছে গেছে। বাট স্যাডলি রিয়ালিটি এইটা ছিল না। তো যখন আপু এসে আমাকে বললো যে চিলটা অ্যাকচুয়ালি এই সাইডে একটা এখানে আছে, তো আমিও আপুর সাথে যে দেখলাম, তো দেখেন চিলটা কোথায় বসে গেল। আবার আপু আসবে এখন। আপু না
হাতে করে আর কি ধরে নিয়ে আল্লাহ আল্লাহ তো এইখানে একজন আসলো যে আপুর বাড়ির থেকে যে আমাদের রেস্কিউ করে দিবে আর কি, অ্যাটলিস্ট ওইখান থেকে ধরে দিবে, কারণ লাস্ট টাইম নাকি ভাই ওইখান থেকে নিছিল। তো দেখেন উনি ট্রাই করবে এখন ওইটা মানে নেওয়ার। তবে শেষ দিকে ভাইয়ার অ্যাকচুয়ালি মানে পারলো না, উড়ে উড়ে গেছে। সো আমাদের এখানে সাইফ ওয়াজ দেয়ার টু লাইক হেল্প, সাইফ বললো যে আমি উঠি, আমি উঠে নিয়ে আসি। তো দেখেন সাইফ ভাই উঠে গেলেন। দেখছো দেখা ভাই, স্টেবল না, স্টেবল না এটা। সাবাস ভাই সাবাস। মাই কোথাও ওই যে না এটা কাট, সরি কাট, ওটা তো আমাদের বাসা আছে। আচ্ছা ফিল আছে, পাইছো ভাই? ওকে ওকে ওকে, আপনারা এখানে দেখতে পারবেন যে চিলটা উদ্ধার করার মেইন রিজনটা কি। এখানে তো দেখবেন সাইফ এখানে ও চিলটাকে ছাড়া একটা চিলকে হাতে নিয়ে করে আসতেছে। তো দেখে মনে হবে যে চিলটার সব কিছুই ঠিক, কিন্তু তা না, চিলটা কোনো একটা মিস্টিরিয়াস একটা ঝামেলা আছে যেটার কারণে সে উঠতে চাচ্ছে না। ওর হেলথ ভালো, ওর উইংস ভালো, তো আই গেস ওকে খুব ছোটো একটা খাঁচায় রাখা হয়েছিল অ্যাট সাম পয়েন্ট, যে কারণে সে এরকম হয়ে গেছে। আমাদের ভাই তুমি নেভি হলে না কেন? হ্যাঁ শখ ছিল ভাই নেভি হওয়ার, উপায় আছে তো, এখন মাস্টার্স কমপ্লিট করা লাগবে। আচ্ছা আচ্ছা, আমাদের হইতেছে দেশি কাইট। তো দেখ আমরা হক আইরে নিয়ে নিছি, তো দেখি। আচ্ছা আপু আই উইল কিপ ইউ আপডেটেড উইথ দিস। হ্যাঁ তো বাই, না মারছে মারছে, গুড বাই দিয়ে দিচ্ছে। গুড বাই কিসে দিছো তুমি? সমস্যাটা লাগে ও নয় বলো না, ওই ওই অনেক ভজ্য, অনেক ভজ্য, অনেক ভজ্য। টাটা টাটা, আমি তোমাকে সেটেল করে দিচ্ছি বাবা। আমি ভাবছি যে এটাই হবে, খুব বাজে অবস্থায় চিল এটাই হয়। আমি মোস্টলি যেগুলো দেখছি যে মানে খাই নাই, বমি করছে, দুই দিন পর আমার কাছে আসার পরই মানে দেখছি। কালকে থেকে খাবার মুখ থেকে নিজেই বেরো,
গলা আটকে ছিল আর একটা জিনিস কি আমি আপনাকে খুঁজে বের করতে অনেক কষ্ট আমি ফেসবুকে আপনার কি একজন মেবি আপনার কোনো চিল রেস্কিউ করার একটা ভিডিও শেয়ার করছিল তো এখন আমি যখন রাখতে পারছিলাম আমি চিন্তা করছি আপনার সাথে কোনোভাবে যোগাযোগ কোনোভাবেই পাচ্ছি না কারণ আপনার পেজটি কোটা শেয়ার হয় না অন্য কেউ শেয়ার করছে আমি পাচ্ছি না পরে আমি ইউটিউবে সার্চ করছি চিল রেস্কিউর যতগুলো ভিডিও আছে দেন আমি ভিডিও পেয়েছি সেটা অন্য মানুষের শেয়ার করা পরে দেখি ওখানে সবার লাস্টে আপনার মানে চ্যানেলের নাম দেওয়া পরে ওই চ্যানেলে ঢুকলাম ঢুকার পরে এখন ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করলে যেটা অনেক পরে দেখে চিন্তা করতেছে আমাকে ইমিডিয়েটলি দরকার এর জন্য পরে দেখি ওখানে আপনি ডিসক্রিপশন আপনার এফবি পেজের নাম দিন দেন আমি এফবিতে গেলাম তারপরে মেসেজ করলাম থ্যাংক ইউ অ্যাকচুয়ালি মানে চিলটা মানে লাইফটা সেভ করতেছে দ্য বিগ থিং সো অ্যাকচুয়ালি আমার থেকে আগে আপনি রেসিউ করছেন সো থ্যাংক ইউ ফর দ্যাট অ্যান্ড আমরা ওকে আপডেটেড রাখবো যা কী হয় ইনশাল্লাহ ওকে রিলিজও করে দেবো তো আপু আমরা আজকে থ্যাংক ইউ অ্যাকচুয়ালি ফর মানে ফর দিস ওয়ার্ল্ড তো লেটস সি কী করা যায় হ্যাঁ অবভিয়াসলি অবভিয়াসলি স্টে টিউন্ড ওকে থ্যাংক ইউ লাস্ট টাইম তুমি আর আমি জন আইছো চিলে গোসল করে গেছিলাম তোর কি হয়েছে বাবা দেখো বাবা কি তোমাদের মেম্বার জেলাস জেলাস আমরা ছাড়ি এত শান্ত একটা চিল এত শান্ত কি তুমি কি বাবা কি অবস্থা শান্ত হইব ঘুরবা না এখানে সবাই বসে তুমিও বসো দেখো কেমন লাগে জায়গাটা তো এই মোমেন্টটা খুব মানে মানে আমার কাছে অনেক হ্যাপি লাগে তখন মানে যেখানে ছিল আমার এখানে আসে আমি নিয়ে আসি এখানে ওকে আমি দিয়ে যাই আর একে আমি খুব খুব মায়াবী ওই অনেক মায়াবী দেখেন ও কেমন মানে যদিও খাচ্ছে না ওর জন্য আমরা ওর সাথে মানে স্কার আছে স্কার গানা হেল্প তো আরও অন্য অন্য চিল আছে ওরা হেল্প করবে ইনশাল্লাহ তো আমরা ওকে চিন্তা করব খুব তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার তুমি চোখে মারতে পারবা না আশিক কুমার ক্লাস আছে খুব ম্যাজেস্টিক একটা জিনিস খুব সুন্দর আর এতদিনে আমার খুব একটা মানে অ্যাটলিস্ট একটু ভালো লাগলো কি মানে এই কয়দিনে আমি যেই আমাকে যে যে চিল দিয়ে গেছে মানে পাক ভাঙ্গা পাকের থেকে রক্ত বেরোইতেছে তারপর সাইফ আমি ইশাক যে গেলাম একটা নয়াবাজারে মানে শেষ চিলটা মানে শেষ ওর ভিতরে আর কিছু নাই তারপর মানে যাই দেখি তো খুব ভালো লাগলো যে আইসা অ্যাটলিস্ট আমার এরকম কিছু বলতে হইতেছে না যে ওর পাক নাই বা ও আর কখন আর উঠতে পারবে না এই কথাটা আমি না বলতে পেরে আমি অনেক খুশি তো দেখি ওই বাকি ওদের সাথে একটু ওর পরিচয়টা করাই কী অবস্থা দেখি খারাপ হাতে বসে দিছে গ্লাভস দরকার স্কার আবার এর দিক দিয়ে অনেক
বসা না তারে কোর নাম ঝামেলা আচ্ছা আর বাকি দেন না ভাই করি আমি ওদের সাথে আমার মিটে হচ্ছে ওদের সাথে খাতির হওয়াটা মাশাআল্লাহ খুব লক্ষ্মী সো আজকে দিনের ফার্স্টে যেটা বললাম যে আমার এই 1 to 2 months আমার কাছে ফোন ছিল না তো আমি কোনো কিছু আপলোড করতে পারিনি আমার 7টা ব্লগ জমা ছিল তো আমি ওইটাও এখন আপলোড করতে পারিনি আমরা এর মাঝে অনেক দারুণ দারুণ ইভেন্ট করছি একসাথে মানে হইয়া আমরা 150 ডগস খাওয়াইছি ক্যাম্পেইন স্টার্ট করছি তারপর মাস্ক পরানো স্টার্ট করছি উইথ দ্য টিম মানে আমি সাই ফিশা রুদ্র নিখিল সব মিলে একসাথে লাহউদ্দিন সাদাফ যা আছে সবাই তাবিয়াস ফাই তো বিরাট একটা টিম নিয়ে আমরা কাজ করছি তো এগুলো এখন ভিডিও করা আছে ইনশাল্লাহ দেখতে পাবেন তো এই ভিডিওটা আমি আগে দিচ্ছি কারণ আমার চ্যানেলটা ডেড তো ইফ এই আপনি আমার এই ভিডিও দেখেন তো ইনশাল্লাহ ট্রাই করবেন আমার নেক্সট এই ভিডিওগুলোও দেখার সো কিপ সাপোর্টিং অ্যান্ড কিপ সাপোর্টিং দেম অ্যাকচুয়ালি Thank you, and this is Gogo Sage reporting out with a description.